নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে কিন্তু এটিকে মোহনবাগান দল রিলেটেড দুটি আপডেট নিউজ তার পাশাপাশি বেঙ্গল দলকে নিয়ে একটি আপডেট নিউজ দিতে চলেছি তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা প্রথম যে আপডেট নিউজটা দিতে চলেছি সেটা কিন্তু অবশ্যই এটিকে মোহনবাগান দলের এএফসি কাপ রিলেটেড কিছুদিন আগেই কিন্তু এএফসি কাপের যে ম্যাচগুলো খেলতে চলেছিল গ্রুপ ডির ম্যাচগুলো সেই ম্যাচের সময় বদল করা হয়েছিল যে সময় ছিল পাঁচটা এবং নটা তো সেই সময়টা কিন্তু আবারও বদলে গেল তো সেই সময়টা বদলে গিয়ে কিন্তু এখন যে নতুন সময়টা দেয়া হয়েছে সেই সময়টা হচ্ছে পাঁচটার বদলে সাড়ে চারটের সময় ম্যাচ খেলবে দুটি ম্যাচ এবং নটার বদলে সাড়ে আটটার সময় ম্যাচ খেলবে মোটামুটি চারটে এবং আটটা থেকেই কিন্তু তোমরা ম্যাচগুলো দেখতে পারবে অর্থাৎ আধ ঘন্টা আগে থেকে কিন্তু প্রি শো হয় যেগুলো মানে মোটামুটি আধ ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে সব কিছু মাঠে ঢোকা আর কি টস করা তারপর ফটো তোলা সব কিছু মানে মোটামুটি সাড়ে চারটা থেকে শুরু হয়ে যাবে এবং সাড়ে আটটা থেকে শুরু হয়ে যাবে তো এই হচ্ছে নতুন সময় বন্ধুরা এবার তাহলে ইস্টবেঙ্গল দলকে নিয়ে একটা আপডেট নিউজ দিয়ে দিই ইস্টবেঙ্গল দলকে নিয়ে যে আপডেট নিউজটা রয়েছে ট্রান্সফার রিউমান নিউজ এই মুহূর্তে যে আপডেট নিউজ জানা যাচ্ছে যে ইভান গঞ্জালেসের পর কিন্তু দ্বিতীয় বিদেশি যেটা সই হতে পারে ইস্টবেঙ্গল দলে তিনি হচ্ছেন আরিদাই কাবরেরা খেলনার রিপোর্ট অনুযায়ী আরিদি আই সাথে কিন্তু ইস্টবেঙ্গল দল অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু এই আরিদিআই কাবারেরা কিন্তু ইস্টবেঙ্গল দলেই যোগ দেবেন তেত্রিশ বছর বয়সী এই স্প্যানিশ রাইট উইংয়ের পজিশনের প্লেয়ারটি এফসি দলের হয়ে দারুণ পারফরমেন্স করেছিলেন তো তাকেই কিন্তু তুলে নেবার চেষ্টা করছে এবার ইস্টবেঙ্গল দল দেখা যাক যখন ডেলটা কনফার্ম হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা এবার তাহলে তোমাদেরকে এটিকে মোহনবাগান দলের গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করি তো সেই গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এটাই যে উটা টয়কাওয়া উইটা টোকাওয়া কিন্তু একজন জাপানিজ ফুটবলার তো সাতাশ বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড এই প্লেয়ারটিকে নিয়ে কিন্তু একটা নিউজ শোনা যাচ্ছে যে এই প্লেয়ারটি এটিকে মোহনবাগান দলে আসতে পারে এবং তোমরাও অনেকে শুনেছো যে এই জাপানিজ ফুটবলার কি এটিকে মোহনবাগান দলে আসবে তো দেখো আমার মনে হয় না যে এই প্লেয়ারটি আসবে কারণ মেইনাস এরিনা এটা কিন্তু কনফার্ম করে দিয়েছে যে উটা টোকোয়া কিন্তু আসছে না হ্যাঁ এই কিন্তু কনফার্ম করে দিয়েছেন কারণ যে ক্লাবের হয়ে তিনি খেলছেন তার সাথে অলরেডি সেই ক্লাবের অবশ্যই দু হাজার সাল পর্যন্ত চুক্তি রয়েছে আর এটিকে মোহনবাগান দল কিন্তু এই মুহূর্তে খুবই খুবই বড় সাইনিং করার জন্য ভাবছে এবং দুইজন বড় বড় প্লেয়ারের দিকে তাদের নজর রয়েছে এবং তাদের সাথে কথাবার্তা বলছে অলরেডি এবং সব কিছু ঠিকঠাক থাকলে বড় কিছু চমক কিন্তু তোমরা দেখতে পারবেই এবং বেস্ট ফরেন বা বিগ ফরেন কিন্তু বিগ ফরেন সাইনিং কিন্তু এটিকে মোহনবাগান দলে হতে চলেছে যে দুটি সাইনিং অবশ্যই দুটি সাইনিং হবে এবং খুব বড় সাইনিং হতে চলেছে বিদেশিদের ক্ষেত্রে আর একটা বিদেশি কিন্তু খুবই আর কি পরিচিত বিদেশি প্লেয়ার এবং বড় প্লেয়ার দেখা যাক আলটিমেটলি কি হয় কিন্তু উটা টোয়োকাওয়া কিন্তু এটিকে মোহনবাগান দলে আসছে না এবং তার সাথে ভাবে কথাবার্তায় বলছে না এটিকে মোহনবাগান দল তো দেখা যাক আলটিমেটলি কোন দুটি বড় সাইনিং হয় তোমরা অবশ্যই গেস করো যে কীরকম কি সাইনিং হতে পারে কাকে নিয়ে আসতে পারে আর যেটা নিয়ে তোমাদের প্রশ্ন ছিল যে উটা টওকাওয়া আসছে কিনা তো আসছেন না তিনি বিক্স ভরেন সাইনিং কিন্তু এটিকে মোহনবাগান দল এই সিজনে করতে চলেছে এটুকু তোমাদেরকে বলে দিতে পারি তো আজকের এই ভিডিওতে এটুকুই বলার ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু কিন্তু তোমরা করে দিও